ওয়েলকাম টু জবস পার্লার। তো বন্ধুরা, আপনাদের জন্য নতুন আবার একটি গুরুত্বপূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের জব জার্নি আপডেট নিয়ে চলেছি বন্ধুরা। বন্ধুরা, আপডেট হলো রেলওয়ের সরকারি স্কুলে কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে বন্ধুরা। এখানে আপনাদেরকে কিন্তু কোনো রকম পরীক্ষা কিন্তু নেওয়া হবে না, ডাইরেক্টলি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে এখানে সিলেকশন করা হবে। এখানে বন্ধুরা স্যালারিও কিন্তু খুবই আকর্ষণীয় বন্ধুরা, 26,000 টাকা করে পার মান্থ কিন্তু আপনাদের এখানে স্যালারি হবে এবং একাধিক স্থায়ী পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওটিতে বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জেনে নেবেন। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিস আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিব, আপনারা সেখান থেকে সরাসরি চেক আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলেন আমরা কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জেনে নিই। দেখুন বন্ধুরা, প্রথমে লিখে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে ওয়ার্কিং ইন্টারভিউ ফর টিচার ইন রেলওয়ে স্কুল, দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে। এবং বন্ধুরা দেখেন বিজ্ঞপ্তির প্রকাশিত ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন 6/9/2022 কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবং বন্ধুরা নেক্সট দেখুন বন্ধুরা, এখানে টোটাল কিন্তু এখানে দেখুন নিচে কিন্তু মেন পয়েন্টের মধ্যে নিচে দেখুন এখানে পোস্টগুলি দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে বন্ধুরা দেখেন টোটাল কিন্তু পোস্ট হয়েছে, দেখুন এখানে তিনটে কিন্তু পোস্ট এখানে বেরিয়েছে, দেখতে পাচ্ছেন তিনটে পোস্ট কিন্তু এখানে বেরিয়েছে, 1, 2, 3। এবং তার মধ্যে কিন্তু দেখেন লেখা রয়েছে যে হচ্ছে কি 5 PGT। তো এর ভেতরে কিন্তু বন্ধুরা দেখুন টিচার কিন্তু চাইছে, কেমিস্ট্রি টিচার লাগবে, ইংলিশ, হিন্দি, ম্যাথ, ইকোনমিক্স। এবং বন্ধুরা তারপর সেকেন্ড 2 নম্বর দেখেন 8 TGTs, এর ভেতরে কিন্তু বন্ধুরা দেখুন এটি কিন্তু সায়েন্স এবং ম্যাথ আর আর্ট, ইংলিশ, SST, হিন্দি, তো এইগুলো টিচার কিন্তু লাগবে। এবং দেখুন 9 PRTতে রয়েছে, দেখুন মিউজিক, PTI, কনসুলার আর্ট, ইংলিশ, ম্যাথ, মারাঠি, তো ইত্যাদির জন্য কিন্তু এখানে টিচার লাগবে। তো বন্ধুরা এখানে দেখুন টোটাল কিন্তু শূন্য পদ রয়েছে মোট 22টি কিন্তু এখানে টোটাল শূন্য পদ রয়েছে। এবং বন্ধুরা এখানে দেখুন তার নিচে যে মেন পয়েন্ট সেটা হচ্ছে আপনাদের ইন্টারভিউটি কবে নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া রয়েছে। দেখুন ডেট হচ্ছে গিয়ে 4/10/2022 কিন্তু আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে। এবং টাইমটাও দিয়ে দেওয়া রয়েছে, দেখুন 10টা থেকে 5টা অবধি কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। এবং দেখুন এখানে ভেনিউটাও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। চলো বন্ধুরা নেক্সট পয়েন্টে আমরা চলে যাবো। দেখুন বন্ধুরা নেক্সট রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো বন্ধুরা আপনারা যদি 5 নম্বরে অর্থাৎ ফার্স্টের যে পোস্ট সেটিতে যদি অ্যাপ্লাই করেন অর্থাৎ ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, তো এই টিচারের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন তো আপনাদের কিন্তু 2 ইয়ার ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট MSc কিন্তু করা কমপ্লিট থাকা দরকার। এবং তাছাড়া কিন্তু এখানে বলছে যে মাস্টার ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, লেটেস্ট 50% মার্ক, আপনাদের কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকতে 50% মার্কের উপরে, এই কিন্তু বন্ধুরা কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে। এবং বন্ধুরা দেখেন তারপরে আপনারা যদি বন্ধুরা টিজি টিচার অর্থাৎ আর্ট এবং সায়েন্সের টিচারের জন্য অ্যাপ্লাই করেন তো আপনাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান, তো 2 বছরের কিন্তু ডিপ্লোমা লাগবে এলিমেন্টারি এডুকেশনের উপরে। তারপরে বন্ধুরা এছাড়া আপনাদের গ্র্যাজুয়েশন লাগবে উইথ লেটেস্ট নাম্বার 50% মার্কের উপরে, কিন্তু আপনাদের হচ্ছে এখানে 50% বা এইটা অথবা কিন্তু এই এডুকেশন কোয়ালিফিকেশানও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন গ্র্যাজুয়েশন লাগবে অ্যাটলাস 50% মার্ক কিন্তু সেখানে আপনাদের রাখতে হবে, তো এই কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান। এবং বন্ধুরা দেখেন তারপরে হচ্ছে কি যে PRT অর্থাৎ PRT মিউজিক টিচারের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন তো এখানে আপনাদের হচ্ছে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিক অর্থাৎ 12 পাস থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং দেখুন ইন্টারমিডিয়েটের ভেতরে যদি আপনাদের যদি 50% মার্কস থেকে থাকে তবুও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটার নলেজ থাকা দরকার, তো ইত্যাদি কিন্তু আপনাদের এখানে লাগবে। এবং দেখুন বন্ধুরা এইখানে কিন্তু বন্ধুরা আপনাদের স্যালারি সম্পর্কে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, দেখুন এখানে দেখুন পার মান্থ কিন্তু আপনাদের কিন্তু 27,500 টাকা করে কিন্তু স্যালারি এখানে দেওয়া হবে, দেখতে পাচ্ছেন। তো স্যালারি কিন্তু খুবই আকর্ষণীয়, এটা কিন্তু বেসিক স্যালারি, স্টার্টিং স্যালারি, স্যালারিটা আরও বিস্তারিত বাড়বে পরে গেলে। চলো বন্ধুরা নেক্সট পয়েন্টের দিকে চলে যাই। দেখুন বন্ধুরা নেক্সট পয়েন্টের ভিতরে রয়েছে ইম্পর্টেন্ট কিছু। দেখুন বন্ধুরা নেক্সট পয়েন্টের ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফরম্যাটটি রয়েছে। তো বন্ধুরা আপনাদের কিন্তু এই ফরম্যাটটি আপনারা এই অফিসিয়াল নোটিশের সঙ্গেই পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে যখন আপনারা মানে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করবেন তখন তার সঙ্গেই অফিসিয়াল এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন, এটিকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে আপনাদেরকে ইন্টারভিউর দিন কিন্তু সাবমিট করতে হবে, আপনাদের ডিটেলস এখানে ভরতে হবে, ডিটেলসটি কমপ্লিট করে যেদিনকার ইন্টারভিউ সেদিনকার আপনাদেরকে ওখানে জমা দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে ফর্মটির জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন বন্ধুরা আপনারা আমি তো বিস্তারিত কিছু মেন পয়েন্ট আপনাদেরকে বুঝিয়েছি এবং বিস্তারিত জানতে বন্ধুরা বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে আপনারা বিস্তারিত পড়ে নেবেন, কোথায় কোন অ্যাড্রেসে যেতে হবে, আপনাদেরকে কেমন করে ফর্মটি ফিল আপ করতে হবে, তো ইত্যাদি সব বিষয় কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানে আপনাদেরকে আরেকটি পয়েন্ট বলতে গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে সেটা হচ্ছে এজ লিমিট। দেখুন বন্ধুরা এজ লিমিট যেটা হচ্ছে 18 থেকে 65 বছরের মধ্যে আপনারা আপনাদের যদি বয়স হয়ে থাকে আপনারা ইজিলি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা বয়সের কিন্তু কোনো রকমই কোনো প্রবলেম নেই। এবং বন্ধুরা আপনারা বিস্তারিতটা জানতে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে বিস্তারিত ভালোভাবে একটুখানি জেনে নেবেন। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিছুগুলো বোঝাতে পেরেছি, আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন।
তো বন্ধুরা এরকম জাতীয় গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জবসের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, ভিডিও ভালো প্রচুর শেয়ার করবেন, যা প্রবলেম হয় ভিডিওর কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।